প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার পরিচয়টা আগে তোমাদের সামনে উপস্থাপন করি। আমি তুষারকান্তি ঘোষ, সহকারী অধ্যাপক জীববিজ্ঞান, এবিসিডি কলেজ, চৌগাছা যশোর। আমি আজকে তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। তো এই আলোচনার প্রথমে আমাদের জানতে হবে কোষ কি। তোমরা এর আগেও জেনে এসছো মাধ্যমিক পর্যায়ে জীবদেহ গঠন এবং কাজের এককে কোষ বলা হয়। আসলে আমাদের সকলেরই দেহ গঠিত হয় মূলত একটা একক দিয়ে, সেই এককটা হচ্ছে কোষ। যেমন তোমরা আগেও জেনে এসছো যে একটা দেওয়াল বা একটা ইমারত যেমন নির্মিত হয় অনেকগুলা ইট দিয়ে, ঠিক আমাদের দেহ ওইরকম ইটের মতো একক দিয়ে গঠিত হয়, যার নাম হচ্ছে কোষ। এই কোষ হচ্ছে স্ববিভাজনশীল, নিজে নিজেই একটা কোষ বিভাজিত হয়ে দুইটা বা চারটা কোষে পরিণত হয়। আসলে আমাদের সকলেরই জীবন শুরু হয় মূলত একটা কোষ থেকেই, যেটার নাম হচ্ছে জাইগোট। আবার এই জাইগোটটা মূলত দুইটা হ্যাপ্লয়েড কোষের মিলনের ফলেই সৃষ্টি হয়। আর এই জাইগোটটা একের পর এক বিভাজিত হয়ে আমাদের এই দেহ গঠন করে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় যেহেতু কোষ বিভাজন, তো কোষ বিভাজনটা কি সেটা আমরা একটু দেখে নিই। কোষ বিভাজন আমার আলোচনা যতটুকু করেছি ওর ভিতরেই কিন্তু কোষ বিভাজন কি সেটা উঠে এসছে। যে প্রক্রিয়ায় একটা কোষ বিভাজিত হয়ে দুইটা বা চারটা কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলা হয়। এখন এখানে একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষও পরিণত হতে পারে, আবার একটা কোষ বিভাজিত হয়ে চারটা কোষও পরিণত হতে পারে। তো যাই হোক, আমরা এভাবেও বলতে পারি যে যে প্রক্রিয়ায় একটা কোষ বিভাজিত হয়ে একাধিক কোষে পরিণত হয় তাকে কোষ বিভাজন বলা হয়। তো আমরা আসি কোষ বিভাজন। এখন এই কোষ বিভাজন কয় প্রকার? কোষ বিভাজনের প্রকারভেদ, কোষ বিভাজন মূলত তিন প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এখন এই অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস এই বিভাজনগুলো কি এবং কোথায় হয় আমরা সংক্ষেপে একটু জেনে নিই। অ্যামাইটোসিস বিভাজন, অ্যামাইটোসিস বিভাজন হচ্ছে এখানে একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হয় এবং এখানে কোনো জটিল ধারাবাহিক প্রক্রিয়া ব্যতি রেখেই, অর্থাৎ এখানে প্রত্যক্ষভাবে একটা কোষ অর্থাৎ সরাসরি একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হয়। এই বিভাজনটা আদিকোষী জীবে দেখা যায়, যেমন ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদিতে এই কোষ বিভাজন দেখা যায়। মাইটোসিস বিভাজনটা এটা হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ বিভাজিত হয়ে
দুইটা অপত্য কোষে পরিণত হয় এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, তাকে মাইটোসিস বিভাজন বলা হয়। আর মাইটোসিস বিভাজনটা আমাদের সকল দেহকোষে সম্পন্ন হয়। উদ্ভিদের ক্ষেত্রে মাইটোসিস বিভাজন উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে অর্থাৎ মূল কাণ্ডের অগ্রভাগে পুষ্পমুকুল, ভ্রূণ মুকুল, ভ্রূণ মূল ইত্যাদিতে মাইটোসিস বিভাজন দেখা যায়। মিয়োসিস বিভাজন, মিয়োসিস বিভাজনটা হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষ বিভাজিত হয়ে চারটা অপত্য কোষের সৃষ্টি করে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, তাকে মিয়োসিস কোষ বিভাজন বলা হয়। এখন তোমরা মাতৃকোষ এবং অপত্য কোষ চেনো কিনা? মাতৃকোষ হচ্ছে যে কোষ বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে, ওইটাকে মাতৃকোষ বলা হয়। আর অপত্য কোষ আছে শিশু কোষ, যেটা মাতৃকোষ বিভাজিত হয়ে তৈরি হয়। আচ্ছা, এখন যাই হোক, আমরা দেখি মিয়োসিস বিভাজনটা আসলে কোথায় হয়। মিয়োসিস বিভাজনটা হয় হচ্ছে আমাদের জনন মাতৃকোষে, জনন মাতৃকোষে অর্থাৎ শুক্রাশয়ের শুক্রাণু জনন মাতৃকোষে অথবা ডিম্বাশয়ের ডিম্বাণু জনন মাতৃকোষে। উদ্ভিদের ক্ষেত্রে গর্ভাশয়ের ডিম্বকের ভিতরে ডিম্বাণু মাতৃকোষে এবং পুংকেশরের পরাগধানীর পরাগরেণু মাতৃকোষে। তাছাড়া আরও মিয়োসিস বিভাজন হয়, হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে মিয়োসিস বিভাজন দেখা যায়। সেক্ষেত্রে হ্যাপ্লয়েড জীব যখন গ্যামিট তৈরি করে, সেই গ্যামিটের একই ভবনের পরে যে জায়গট গঠিত হয়, সেই জায়গটে মিয়োসিস বিভাজন হয়। এটা হচ্ছে হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে। তো আমরা জানলাম কোষ বিভাজন কয় প্রকার, কী কী এবং সেই বিভাজনগুলো কেমন এবং কোথায় হয়। তো আমরা প্রথমে অ্যামাইটোসিস বিভাজন প্রক্রিয়াটা একটু আলোচনা করি। অ্যামাইটোসিস বিভাজন প্রক্রিয়া, আমি প্রথমেই বলেছি যে অ্যামাইটোসিস যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো জটিল ধারাবাহিক পরিবর্তন ব্যতি রেখে একটা কোষ বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষে পরিণত হয়, তাকে অ্যামাইটোসিস বিভাজন বলা হয়। তো আমি এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো একটা চিত্র আঁকছি, এটা অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এখানে দেখো একটা কোষ বিভাজিত হয়ে কীভাবে দুইটা কোষে পরিণত হয়েছে। এখানে কিন্তু কোনো জটিল ধারাবাহিক পরিবর্তন নেই, যেমন আমরা মাইটোসিসের ক্ষেত্রে দেখি ওখানে যে নিউক্লিয়াসে বিভাজন হয় অর্থাৎ ক্যারিওকাইনেসিস হয়, এই ক্যারিওকাইনেসিসটা একটা জটিল ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়ে সম্পন্ন হয়। যেমন মাইটোসিসের যে ক্যারিওকাইনেসিস, এটা পাঁচটা দশায় ভাগ করা হয়, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখানে কিন্তু ওরকম কোনো জটিল ধারাবাহিক কোনো স্টেজ নেই। এখানে দেখো একটা কোষ, সে মনে করো যে একটা ব্যাকটেরিয়ার কোষ, এটা কি, এটা বিভাজিত হওয়ার সময় কি হবে, এর আকারটা একটু বেড়ে যাবে, তারপরে কি হবে এর নিউক্লিয়াসটাও আকারে একটু বেড়ে যাবে এবং কোষটার মাঝখানে একটু খাঁজের সৃষ্টি হবে, সাথে সাথে নিউক্লিয়াসটাও বড় হয়ে মাঝখানে একটু খাঁজের সৃষ্টি হবে। তার পরবর্তী স্টেজে দেখো খাঁজের পরিমাণটা আরও বেড়ে গেছে, অর্থাৎ খাঁজটা একবার ভিতরের দিকে চলে এসছে, নিউক্লিয়াসটাও ওর সঙ্গে তাল মিলিয়ে বড় হয়েছে, গোলাকার হয়েছে এবং মাঝখানে খাঁজ সৃষ্টি হয়েছে। সর্বশেষ পর্যায়ে দেখো পুরো সাইটোপ্লাজম দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে এবং নিউক্লিয়াসটাও দুটা অংশে বিভক্ত হয়ে সাইটোপ্লাজমের ভিতরে চলে গেছে এবং সর্বশেষ দুইটা কোষে
পরিণত হয়েছে। এটাই হচ্ছে অ্যামাটোসিস বহির্বিভাজন প্রক্রিয়া। এই বিভাজন প্রক্রিয়ায় মূলত আদিকোষী জীব যারা তাদের সংখ্যা বৃদ্ধি ঘটে। আদিকোষী জীব কারা সেটাও একটু জানা দরকার আমাদের। আদিকোষী জীব যেসব জীবের নিউক্লিয়াস সুগঠিত না।